চূড়ান্ত বিতর্কের মাঝে দেখে নিন বাইশনার জন্য তৈরি রাফায়েলের ফার্স্ট লুক একদিকে চরম বিতর্ক ডেসল্ট বলছে মোদি ঠিক অম্বানিকে নাকি পছন্দ করেছিল ফরাসি সংস্থায় এসবের মধ্যে ভারতের জন্য তৈরি করা সেই রাফাইল প্রকাশ্যে আনল ফ্রান্স দুই হাজার উনিশের সেপ্টেম্বর থেকে এই ফাইটার জেটগুলি ভারতে আসবে বলে জানা গিয়েছে ফ্রান্সের ইস্ট্রেলিয়া টিউব এয়ারবেস থেকে মঙ্গলবার উড়ানো হয়েছে বিমানটি চুক্তি অনুযায়ী দুই থেকে এগুলি ভারতে পাঠানো শুরু হবে বলে জানিয়েছে ড্যাসেলটের সিইও এরিক ট্রেপিয়ার ঠিক সময়ে ডেলিভারি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি অন্যদিকে এদিনই সংবাদ সংস্থা এ আইয়ের কাছে মুখ খোলেন ডেসেলটের সিইও রাহুল গান্ধীর দাবি নচ্ছৎ করে তিনি বলেন তারাই বেছে নিয়েছিলেন অনিল আম্বানির সংস্থাকে তিনি বলেন আমি মিথ্যা বলছি না তিনি আরও বলেন আগেই যে বিবৃতি দেওয়া হয়েছে তা একেবারে সত্যি আমার মিথ্যা কথা বলার অভ্যাস নেই সিইও হিসেবে আমি মিথ্যা বলতে পারি না এছাড়া ফরাসি সংস্থা ডেসার্টের সঙ্গে কংগ্রেসের পুরনো সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি মনে করিয়ে দেন প্রথম ভারতের সঙ্গে তাদের চুক্তি হয়েছিল জওহরলাল নেহরুর আমলে এর আগে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসো উলাদে এক সাক্ষাৎকারে বলেছিলেন মোদী সরকারই তাদের বলেছিল অনিল অম্বানি সংস্থার সঙ্গে চুক্তি করতে কিন্তু সিইও এসব অস্বীকার করলেন তিনি বলেন রিয়েলায়েন্স ছাড়াও আরও তিরিশটি কোম্পানির সঙ্গে তাদের চুক্তি আছে তারা নিজেরাই রিয়ালায়েন্সকে বেছে নিয়েছে এক্ষেত্রে ভারত সরকারের তরফ থেকে কোনো চাপ ছিল না বলে দাবি করেন তিনি